পিকো মা কথাটা বলবো না, ছেড়ে দেবো, বলবো অনেক কথা আছে মা, তার জন্য বলছি কি বলবো আর এক ঘন্টার মধ্যে তো আর কিছু বলা যায় না। আচ্ছা যাই হোক, আজকে আমি দেখছি অনেক অনেক মায়েরা পরিবর্তন হয়ে গেছে। আমি ছোট করে বলি, আদ্যশক্তি মহামায়া ব্রহ্মাণ্ড পুরাণ প্রমাণ করেছে, মা যখন আমার বললেন যে একটু সিঁদুরের গল্পটা বলি, সামান্য ছোট করে বলছি, ব্রহ্মাণ্ড পুরাণ প্রমাণ করলেন আদ্যশক্তি মহামায়ার সঙ্গে মধু কৈতব দত্তের সঙ্গে যুদ্ধ হয়, সেই যুদ্ধে আঘাত লেগে রক্ত বের হয়েছিল, অর্থাৎ রুধির বের হয়েছিল, সেই রুধির মাটিতে পড়তে যাবে, যেই না মাটিতে পড়তে যাবে অমনি মা আমার সেই রুধিরকে, সে রক্তকে আজ সিঁদুর বলে পরিচালনা করলেন। আদ্যশক্তি মহামায়ার রক্ত থেকে সৃষ্টি হলো সিঁদুর, রক্তের রঙটি লাল, যার জন্য সিঁদুরের রঙটি লাল। তাহলে সিঁদুর নারীদের ক জায়গায় পড়তে হয় মা? বলেছি আগে বছর কিন্তু আপনারা ভুলে গেছেন, সিঁদুর নারীদের পাঁচ জায়গায় পড়তে হয়। কি মা? সিঁদুর নারীদের ক জায়গায় পড়তে হয়? পাঁচ জায়গায়। কোন কোন জায়গায়? সিঁদুর কেন পরে? সিঁদুর পড়লে কি হয়? সিঁদুর সধবা নারী যদি সিঁদুর না পরে তাহলে স্বামীর কি হয়? কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, ব্রহ্মাণ্ড পুরাণ প্রমাণ করেছে, যারা ভাগ্যবতী নারী হয় বা স্বামীর আগে মনে শিথের সিঁদুর বজায় রেখে স্বামী সেবা করব। আদ্যশক্তি মহামায়ার আবির্ভূতম থেকে আপনারা সৃষ্টি হয়েছেন, নারী কোনদিন বিধবা হয় না, হতে পারে না, হবে না, ব্রহ্মাণ্ড পুরাণ প্রমাণ করেছে। কিন্তু আমরা কলিযুগের মানুষ সিঁদুরের মর্যাদা দিতে পারি না, সিঁদুরকে অবহেলা করি, সিঁদুর ভালো করে করতে পারি না, সিঁদুরকে মর্যাদা দিতে পারি না। মা গো, যারা ভাগ্যবতী নারী হয় বা স্বামীর আগে মরে গো, শীতের সিঁদুর বজায় রেখে স্বামী সেবা করি গো। নিজ পতিকে সেবা করবেন, জগৎপতিকে লাভ করবেন। মা গো, সিঁদুর নারীদের পাঁচ জায়গায় পড়তে হয়। কোন কোন জায়গায়? প্রথমে সিঁদুর কোটাটিকে নিয়ে স্বামী দেবতার প্রতিমূর্তিকে স্মরণ করতে হয়। কি মা করেছেন কোনদিন? যদি না করেছেন, এই অধম কাজল পালের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন। সিঁদুর প্রথমে নিয়ে, সিঁদুর কোটাটিকে নিয়ে স্বামী দেবতার প্রতিমূর্তিকে মনে মনে স্মরণ করবে। তারপর কোন আঙুল দিয়ে সিঁদুর করেন মা, একটু আঙুলটা দেখবেন, দেখিয়ে বলুন তো, কোন আঙুল দিয়ে? এই আঙুল দিয়ে। দেখুন বাবা, এক মা বলেছে এই আঙুল দিয়ে সিঁদুর করি, ভুল করে এই আঙুল দিয়ে কোনদিন কোন মা সিঁদুর করবেন না, এই আঙুলটা হচ্ছে অহংকারের আঙুল। আমি আগে বছরও বলেছি, যদি এই আঙুল দিয়ে কারোর সাথে আমাদের ঝগড়া হয়, ঝামেলা হয়, প্রথমে আমরা বলি আপনি আমি দেখ লাগবে কি বাবা, তোমাকে আমি দেখে নেবো, এটা হচ্ছে অহংকারের আঙুল, তার জন্য ভুল করে মা এই আঙুল দিয়ে কোনোদিন সিঁদুর করবেন না। সিঁদুর কোন আঙুল দিয়ে করতে হয়? এই হাতের পাঁচটা আঙুলের নাম আছে, বৃদ্ধা, তর্জনী, মধ্যা, অনামিকা, কনিষ্ঠা। এই অনামিকা আঙুল দিয়ে সিঁদুর কোটা দিতে, সিঁদুর নিয়ে প্রথমে সিঁথিতে সিঁদুর করবেন। কি বলে? স্বামী সোহাগাই নব। কি বলে করবেন মা? স্বামী সোহাগাই নব। দু নম্বর সিঁদুর কিভাবে করবেন? এখন তো স্টাইলের যুগ মা, উঠেছে টিপলি পাটা, চট করে নিল, পট করে সেরে নিল, এক হাতে টিভির রিমোট, এক হাতে সিঁদুর করছে। অমা, স্বামীর যদি মঙ্গল চান, আর কোন কোন মা দেখি সিঁদুর পরেন ব্যাক সাইডে, যারা সিঁদুর ব্যাক সাইডে পরেন তার কিন্তু স্বামী কিন্তু ব্যাক সাইডে হবে, এটা আমার কথা নয়, ব্রহ্মাণ্ড পুরাণ
সিঁদুর পরে কোনোদিন সিঁদুরকে ব্যাকসাইড করবেন না। যারা যারা সিঁদুরকে ব্যাকসাইড করছেন তাদের কিন্তু স্বামীও ব্যাকসাইড হয়ে যাবে বাবা, এটা আমার কথা নয়, ব্রহ্মাণ্ড পুরাণ প্রমাণ করেছে। সিঁদুর সিঁথিতে ভালো করে পরবেন, ব্যাকসাইড করবেন না। তাহলে দু নম্বর সিঁদুর কিভাবে পরবেন, টিকলি পাতা লাগান, আমি লাগাতে বারণ করছি না আমরা, টিকলি পাতা লাগার উপরে একটু সিঁদুর নিয়ে বলবেন স্বামীর দীর্ঘায়ু কামনার ভাই নব। টিকলি পাতার উপর একটু সিঁদুর নিয়ে স্বামীর দীর্ঘায়ু কামনার ভাই নব। কোন নম্বর হলো গো দু নম্বর। তাহলে তিন নম্বর সিঁদুর কিভাবে পরবেন, তিন নম্বর সিঁদুর করবেন বাম হাতের শাখাটিতে, সেই অনামিকা আঙুলের সিঁদুর নিয়ে বলবেন বাম হাতের শাখাটিতে। তাহলে বাম হাতের শাখাটি কার মা, বাম হাতের শাখাটি হচ্ছে ধর্মরাজের, অর্থাৎ যমরাজের। বলবেন হে ধর্মরাজ, তোমার সিয় অঙ্গে দিলাম সিঁদুর, আমার স্বামীর অপবিত্র হাত থেকে তুমি রক্ষা করো। তাহলে চার নম্বর সিঁদুর কিভাবে পরবেন মা, চার নম্বর সিঁদুর পরবেন কি বলে, এই অনামিকা আঙুল দিয়ে বাম হাতের অনামিকা আঙুল দিয়ে সিঁদুর দিয়ে বলবেন হে মা তুলসী, তোমার স্বামীর অঙ্গে দিলাম সিঁদুর, তোমার স্বামীর সি অঙ্গে দিলাম সিঁদুর, তোমার সতীত্বের মতো আমার সতীত্ব যেন মনে হয়। পাঁচ নম্বর সিঁদুর কিভাবে করবেন, সিঁদুর কোটারিতে যদি সিঁদুর থাকে একটু সিঁদুর নিয়ে তারপরে অবশেষে বলবেন সর্ব দেবতাই নম নম। পাঁচ নম্বর সিঁদুর করবেন। আরেকটা কথা মা, সিঁদুর নিয়ে কেউ মল মোলাই করবেন না। সিঁদুরের যদি পাঁচ টাকা দাম, পাঁচ টাকা দিয়ে ফেরিওয়ালার কাছে কিনবেন, সিঁদুরের যদি দশ টাকা দাম, দশ টাকা দিয়ে কিনবেন, সিঁদুরকে নিয়ে কেউ মল মোলাই করবেন না। যদি কোনো মায়ের এই সিঁদুরের গল্প শুনে, সিঁদুরের কথা শুনে যদি কিছু দান করার ইচ্ছা সিঁদুরের নামে, তাহলে দান করে যাবেন এখন নয়, কীর্তনের শেষে, এখন নয় মায়, আমি কীর্তনের